হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি যে জিনিসটা বানাবো সেটা একটু অন্য ধরনের রেসিপি। এটা পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে গেলে যারা গেছেন তারা জানেন, তার প্রসাদ হিসাবে দেওয়া হয়, এটাকে খারা প্রসাদ বলে। আমি এখানে সেই খারা প্রসাদ বানিয়েছি, কিন্তু ওরা এর মধ্যে একটু কালার মেশায়, অরেঞ্জ কালার। আমি এখানে কালার ছাড়াই শুধু করেছি। কীভাবে খারাপ প্রসাদ করতে হয় সেটা দেখে নিন। আর এই খারাপ প্রসাদ সবাই ভাবে সুজি দিয়ে তৈরি হয়, আমিও প্রথমে ভুল করেছিলাম খেয়ে। দেখুন কী দিয়ে তৈরি হয়। এই খারাপ প্রসাদ বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে তার মধ্যে প্রথমে যেটা দিয়ে রান্নাটা তৈরি হয় সেটা হলো আটা। এটা প্লেন যে আটা হয় সেই আটা আমি এক বাটি, ছোটো বাটির এক বাটি নিয়েছি। আর এখানে লাগছে চিনি, এটাও আমি এক বাটি নিয়েছি। আর এখানে লাগছে দুটো এলাচ। এটা ঘি দিয়ে তৈরি হয়, দেশি ঘি। পাঞ্জাবে এটা দেশি ঘি দিয়েই তৈরি করে, আমার কাছে দেশি ঘি ছিল তাই আমি এটা দেশি ঘি দিয়ে করেছি। আপনাদের কাছে গাওয়া ঘি থাকলে সেটাও ইউজ করতে পারেন। আর এখানে লাগছে জল, আমি যে ছোটো বাটির এক বাটি আটা নিয়েছি সেই আটার সমান এক বাটি জল নিয়েছি। এবার কড়া বসিয়ে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো ঘি ইউজ করেছি। ঘিটা এখন মেল্ট হয়ে গেছে। ঘি মেল্ট হওয়ার পর এর মধ্যে আমি আটাটা দিচ্ছি। পুরো আটাটা দেওয়ার পর আটাটা খুব ভালো করে ভাজতে হবে। আটাটা দেখবেন ঘিয়ের সাথে পুরো টেনে নেবে। খুব ভালো করে আটাটা মেশাবেন। দেখে মনে হচ্ছে আটাটা এইটুকু অনেকটা হয়ে যাবে। এরপরে আটাটা যত ভাজবেন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আর আমি এখানে যে ঘিটা ইউজ করেছি দেশি ঘি বললাম, যেহেতু এই ঘিটা খুব কড়া পাক হয় না, হালকা কালারের দেখতে হয়। দেখুন আমি যখন ঘি দিয়ে আটাটাকে ভাজতে শুরু করেছিলাম যতটা দিয়েছিলাম তার থেকে কতটা কমে এসছে, এরকম আস্তে আস্তে কমে যাবে। আপনারা যারা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গেছেন তারা হয়তো জানেন এটা, এটা আপনারা প্রত্যেকে খেয়েছেন। আর এটা যখন আপনারা খাবেন কিছু বুঝতেও পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি। এটা এতটাই টেস্টি হয়, ভীষণই টেস্টি একটা ডিশ। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আমি যেহেতু এটা দেশি ঘি দিয়ে করেছি তো আপনারা যদি দেশি ঘি পান তাহলে বেশি ভালো টেস্ট হবে। আর এখানে তো অনেক বেশি ঘি ইউজ করে ওরা যখন এটা বানায়, আমি এখানে একটু কম ঘি ইউজ করেছি। এবার আমি দেখুন একটা প্যান বসিয়ে এর মধ্যে জল গরম করছি। যে জলটা নিয়েছিলাম সেই জলটাকে আমি এখানে ফোটাচ্ছি। এই জলটাকে যখন দেখবেন একটু ফুট চলে এসছে তখন এর মধ্যে এলাচ দেবেন। দুটো এলাচ আমি যেটা রেখেছিলাম সেটা একটু ফাটিয়ে দেবেন, একটু ভেঙে দিলে ভালো হয়, ভালো গন্ধটা বেরোবে। এবার আমি এখানে চিনি ইউজ করেছি। আর এই রান্নাটায় যদি আপনারা এক বাটি নেন আটা, তাহলে চিনিটা যেটা দেবেন সেটা এক বাটি থেকে একটু বেশি দেবেন, তাহলে মিষ্টিটা ঠিক পরিমাণে হবে। এবার এটা ভালো করে ফুটিয়ে আলাদা করে রেখে দেবেন, একটু গরম গরম থাকবে এরকম রাখবেন। চিনিটা যেই মেল্ট হয়ে যাবে রেখে দেবেন। এবার দেখুন আমি আবার ওই আটাটাকে ভাজছি। ঘিয়ের সঙ্গে আটাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা কমে এসছে। এবার এর মধ্যে যখন ওই জলের মিশ্রণটা পড়বে তখন অনেকটা বেড়ে যাবে। জলটা দেওয়ার সময় এক হাতে জল দিলে আর এক হাতে নাড়লে এটা খুব ভালো হয়, নাহলে লাম্পস হয়ে যায়। এবারে জলটা মেশাচ্ছি, দেখুন পুরো জলটা দেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে যেন ওর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায়, লাম্পসগুলো ভেঙে দিতে হবে। এবার এটা ভালো করে মেশাতে হবে, মেশালে আস্তে আস্তে দেখবেন এটা ঘন হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। আর যেহেতু এখানে চিনি দিয়েছি চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে, যার ফলে এটা একটু কালচে কালার দেখতে হয়ে যাবে। এই জন্যই ওরা এখানে রঙ মেশায়, কিন্তু আমি এখানে রঙ মেশাইনি, স্যাফরন কালারটা ইউজ করে একটু অরেঞ্জ অরেঞ্জ দেখতে হয়ে যায়, যার জন্য আমি এখানে রং ছাড়াই করেছি। আপনারা যদি পারেন তো দিতে পারেন কালার। এবার দেখুন এটা পুরো সুজির হালুয়া যেরকম হয় সেরকম হয়ে যাবে। যখন দেখবেন কড়া থেকে পুরো ছেড়ে দিয়েছে, সেই অবস্থায় আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বাস এবারে এটা একটা প্লেটে নামিয়ে নেবেন। এটা আমার পুরো রেডি হয়ে গেছে।
আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, এটা বানালে ভীষণ টেস্টি একটা ডিশ। কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো, আর এর মধ্যে কোনো আটার স্মেল বেরোয় না, যাকেই দেবেন সেই বলবে এটা কোনো সুজির হালুয়া, আটা বলে বুঝতে পারবে না। আমার রেডি হয়ে গেছে খাড়া প্রসাদ বা আটার হালুয়াও বলতে পারেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে এই রান্নাটাকে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান আসে।